চট্টগ্রামে নতুন মোড়কে পোড়াতেল। চট্টগ্রাম জেলার হাটহাজারি থানাধীন বড়দিঘি পাড় এলাকায় এবি অয়েল এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পোড়া মোবিল ক্যান্টিনজাত করে নতুন মোড়কে বাজারজাত করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সিটিজি ক্রাইম নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলেও রহস্যজনক কারণে কর্তৃপক্ষের যেন টনকই নড়ছে না। প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে যে সীতাকুণ্ড থানার ভাটিয়ারি এলাকার শিপইয়ার্ড থেকে পোড়া মোবিল এবং তেল সস্তা দামে সংগ্রহ করে নতুন মোড়কে বাজারজাত করছে এবি অয়েল নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। জানা গেছে, এবি অয়েল এজেন্সি ব্যানারে এম দাম ও হাবিব নামের দুই সহোদর আইনের চোখে ধুলো দিয়ে সংশ্লিষ্ট অসাধু কর্মকর্তাদের যোগ সাজসে অবৈধ পোড়া মোবিল ও তেল নতুন মোড়কে দীর্ঘদিন যাবৎ বাজারজাত করে আসছে। বিশেষজ্ঞদের মতে, পোড়া তেল বা মোবিল ব্যবহারে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বাড়ছে। বিশেষ করে পোড়া মোবিল থেকে নির্গত দূষিত ধোঁয়া এবং গ্যাস বায়ুমণ্ডল বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে জানা যায়। এছাড়া পোড়া মোবিল বা পোড়া তেল ব্যবহারে মরণব্যাধি ক্যান্সারের জীবাণু খুব দ্রুত গতিতে ছড়ায় বলে জানা যায়। এছাড়া পোড়া মোবিল থেকে দূষিত গ্যাস ও ধোঁয়ার নির্গত হওয়ার কারণে করোনার মতো ভয়ঙ্করী মহামারী ভাইরাসও বায়ুমণ্ডলের দীর্ঘজীবী হতে পারে বলে সূত্রে জানা যায়। সস্তা দরে পোড়া মোবিল ক্রয় করে নতুনের দাম দিয়ে বাজারে বিক্রি করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন এই দুই সহোদর ভাই। জানা যায়, কোনো প্রকার পরিবেশের ছাড়পত্র ও বিস্ফোরক লাইসেন্স ছাড়াই তারা দীর্ঘদিন যাবৎ পোড়া মোবিল বাজারজাত করে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই গোডানার দাম মোবিল লাগে মিক্সার করে কিনকে হন মেশিনের মাধ্যমে ফিলিং করে না দ্রুত ওই কি ফাড়ার ফোন ফোসা মোবিলে বানিয়ে রে দূর। হ্যাঁ, মানে ও নানিয়ারা এটা সুন্দর করে এটা নতুন ভাবে হাসারা মোবিল শিপ ফাড়ারে হিন্দি মিস ধরি তারপরে নতুন ইন মিস করে ওই স্টিকার মারে দেবে সেনুর এ বিষয়ে বিএ অয়েল এজেন্সির মালিক এমদাদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন যে, ভাই, আমরাও মিডিয়া দুই একটা চালাই। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাংবাদিক এবং সাংবাদিক ইউনিয়নের নেতারা আমার ঘরে এসে বসে থাকেন বলে দাম্ভিকতা দেখায়। পরবর্তীতে এ প্রতিনিধিকে ফাঁদে ফেলতে এমদাদ ফোন করে প্রথমে সরি বলে। এছাড়া সাংবাদিককে ম্যানেজ করতে মোটা অঙ্কের টাকা দিবে বলে কৌশলে প্রলোভন দেখায়। এ বিষয়ে জানতে চাইলে এবি ও এল এজেন্সির মালিক এমদাদ হোসেন বলেন, আমরা সমস্ত লাইসেন্স নিয়ে মোবিল সরবরাহের ব্যবসা পরিচালনা করে আসছি। এই সময় তিনি আশপাশের ব্যবসায়ীদের ইঙ্গিত করে বলেন যে, আমাদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে যেন আমরা মাথা তুলে দাঁড়াতে না পারি। এ বিষয়ে জানতে চাইলে এবি ওএল এজেন্সির মালিক এমদাদ হোসেন বলেন, আমরা সমস্ত লাইসেন্স নিয়ে মোবিল সরবরাহের ব্যবসা পরিচালনা করে আসছি। এ সময় তিনি আশপাশের ব্যবসায়ীদের ইঙ্গিত করে বলেন যে, আমাদের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করছে যেন আমরা মাথা তুলে দাঁড়াতে না পারি। তুই
এ বিষয়ে জানতে চাইলে ওসি হাটহাজারী সরকারের মোবাইলে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।